আমরা অন্তত 20 প্রকার মাছ খাওয়াবো ওনাকে, কোনো পুরনো মাছ বা এই ধরনের কিছু হবে না, একদম ফ্রেশ মাছ আমরা ওনাকে খাওয়াবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওড়ে যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে আসছেন, এটার আনন্দটাই অন্যরকম। দীর্ঘ 25 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী এই হাওড় অধ্যুষিত মিটামানে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন আজকে মহামান্য মিটামানে চলে আসবেন, আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মহামান্য ওনার নিজ বাসভবনে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই মহামান্যের বাসভবনেই উঠবেন এবং এখানেই খাওয়া দাওয়া করবেন। আমরা হাওড়ের মানুষ জানেন এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওড়ে যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য। কতদিন পর আসছেন উনি? উনি দীর্ঘ 25 বছর পর আসছেন। উনি 98 সনে 3রা অক্টোবর উনি আসছিলেন। 98 জানেন আপনারা বন্যা হয়েছিল, ওই সময় উনি মিটামানে একটু দেখার জন্য আসছিলেন, আর দীর্ঘ 25 বছর পর আগামীকালকে উনি আসছেন। না তখন এখানে আসার মতন পরিবেশ ছিল না, নৌকা দিয়ে আসতে হইতো, যে কারণে আমরা এই বাড়িতে আনা হয় নাই। আমরা তখন এই বাজারে ওইখানেই আমরা স্কুলে আমরা ব্যবস্থা করেছি। মানে এবার প্রথমবারের মতো আপনাদের মেহমান আছেন? জি জি জি। পারিবারিকভাবে কি পারিবারিক পাওয়া যায়? রুই, কাতলা, বোয়াল, চিংড়ি, বাইম, আরও যত ধরনের মাছ আছে সব আমরা, চিতল, এগুলি আমরা। প্রধানমন্ত্রী কোন মাছ পছন্দ করেন বেশি আপনার জানা আছে? আমরা যতটুকু জানি যে উনি এই বোয়াল আর না আপনার এই যে রুই মাছ, চিতল মাছ, তারপর পাবদা মাছ, এগুলি মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ। আমরা অন্তত 20 প্রকার মাছ খাওয়াবো ওনাকে। পনির সাথে উনি নিতে পারবেন কি না হেলিকপ্টারে জানি না, তবে আমরা ওনার গণভবনে আমরা পনির পাঠিয়ে দেবো ওনার জন্য। মাছ এবং পনির দুটোই আমরা পাঠাবো ওনারে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে আসছেন, এটার আনন্দটাই অন্যরকম। এটা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আবার কখনো আসতে পারেন কি না, আসবেন কি না, এটা তো ভবিষ্যৎ বলতে পারবে, কিন্তু উনি আসছেন আমরা আনন্দিত। আমাদের তো মিঠা পানির মাছ, এই সমস্ত মিঠা পানির মাছই আমরা এখানে রাখবো এবং আমরা একদম ফ্রেশ মাছ খাওয়াবো। যেমন কালকে উনি আসবেন, আজকে আমরা এই মাছগুলিকে ধরার ব্যবস্থা করতেছি। আজকে যেগুলি ধরা হবে ওইগুলি কালকে ওনার জন্য ব্যবস্থা করা হবে, কোনো পুরনো মাছ বা এই ধরনের কিছু হবে না, একদম ফ্রেশ মাছ আমরা ওনাকে।